আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। প্রিয় বন্ধুগণ, আজ আমরা খেতে যাচ্ছি মাটন লেগ পিস, তারপর নিয়েছি রাইস, তারপর সাথে নিয়েছি স্যালাড এবং ঝাল কাঁচামরিচ নিয়েছি, আর আমরা সেম সেম জিনিস নিয়েছি। ভাত কিন্তু কারোরটার মধ্যে বেশি না, কমও না, ঠিক আছে না, একদম সেম সেম না। আরেকটা কথা হলো, আজকের যে ব্যক্তি হারবে তার জন্য এই লেবুর যতগুলো লেবু আছে যতগুলো আছে সবগুলো এই দুইটা ঝালমরিচ দিয়ে চাপায় খেতে হবে, এটা হলো শাস্তি। প্রিয় বন্ধুগণ, আমাদের পেজটি যদি ভালো লাগে এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ফলো করবেন এবং ভালো ভালো কমেন্টস করবেন, এবং আমাদের কেমন ভিডিও চান অবশ্যই জানাবেন। তাহলে খাবার শুরু করবো, ঠিক আছে? আর কি কিছু নেই নাই নাকি? সবকিছু ঠিক আছে, সব ঠিক আছে। অনেক খিদা লাগছে, বলার মতন অনেক অপেক্ষা করতেছি খাওয়ার জন্য। আজকে হারা যাবে না, আমি হারবো না, তুমি হারলে হারবা, আমি হারবো না। হ্যাঁ, দেখা যাবে। 1 2 3 গোস্তটা একটু শক্ত হয়ে গেছে, অনেকক্ষণ ধরে ছিল তো রান্না, সমস্যা না, আস্তে ধীরে খাই, দেখি কেজিতে আর কি হারে। রান্নাটা করা হয়েছিল বিকেলবেলা বিভিন্ন ব্যস্ততার কারণে, এখন বসলাম বিরোধে, অনেক শক্ত হয়ে গেছে। আমি আসলে লেবু খাবই না, গুস্ত একটু শক্ত, তাই না হলে আমি আরো আগে খেয়ে শেষ করতাম।
প্রিয় বন্ধুগণ, আগের ভিডিওতে দুর্নীতি করে আমার কাঁচা ডিম খাওয়াইছিল, দুর্নীতি করে কাঁচা ডিম সিয়া দুর্নীতি করে খাওয়াইছিল, এখন আজকে তোমার এগুলো খেতে হবে। আমি খাবো কারণ আজকে খাবারটা অনেক কষ্ট হয়েছে, কারণ আজকে রান্না করছিল। এখন কয়টা বাজে? এখন বাজে মনে হয় 7টার উপরে বাজে। আমি একটু খাবো না, আগের ভিডিওতে ডিম আমার সাথে একটু শক্ত হয়ে গেছে দেখে আমি আজকে হেরে গেছি। আগের ভিডিওতে আমার সাথে কেউ ডিম খাইনি, আমিও খাবো না। মরিচ খেয়ে জাল লাগছে। আচ্ছা একটা খাই, সবগুলো খাওয়া। আচ্ছা মরিচ খাই যাবো সব। ঠিক না? ঠিক, আগের ভিডিওতে দুর্নীতি করে আমার কাছে ডিপ হয়েছিল। দাঁত শেষ। পেটে মনে হয় আগুন জ্বলতেছে আমার। প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলতেছে এখন আমার প্রতিশোধের আগুনটা। তুমি হাসছিল ওই সময়? না না, ওইটা তো সিয়া হাসছিল। এখন প্রতিশোধের আগুনটা নিব। মনে থাকবে। প্রিয় বন্ধুগণ, ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন, আর কেমন কেমন ভিডিও চান অবশ্যই জানাবেন। ও এত ঝাল। ভালো থাকবেন তাহলে, বিদায় নিই। সামনে আবার অন্য ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।